हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल दास ब्लॉग। आज के हमरा बनाबो चिंगड़ी भापा। देखो ताजो ना हमरा इन्हें चिंगड़ी माछ गुलो नी नीची चिंगड़ी माछ टा भालो कोरे धुई नीची तब देखो ना हलुद नून মেখে নিচ্ছি। নুন হলো দিয়ে ভালো করে মাখিয়ে নিব। দেখুন তার জন্য আমার সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, অল্প সর্ষে তেল দিলাম, নুন, অল্প চিনি। এটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা কিন্তু সিলে পেস্ট করতেও পারেন। দেখুন আমার পেস্ট হয়ে গেছে। এরপর আমরা টক দই এনে রেখেছিলাম, টক দই দিচ্ছি। এটা টিফিন বাটিতে নেবেন তাহলে ভালো হয়। দেখুন এরপর যে বাটি ধোয়া জলটা ছিল ওটা জলটা দিয়ে দিচ্ছি। ভালো করে ফেটে নিতে হবে। অল্প নুন, হলুদ, নুন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো। তো ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে দইগুলো যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। দেখুন ভালোভাবে মিক্স হয়ে গেছে। এরপর যে চিংড়ি মাছগুলো আমরা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে আরো মেখে নিলাম। আর টিফিন বাটিতে নিয়েছি, তারপর টিফিন বাটিতে ভালো করে ঢাকা দিতে গেলে কিন্তু ভালো হবে। প্রথমে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম উপর থেকে। এরপর ভালো করে ঢেকে নিয়ে একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে টিফিন বাটিটা দিয়ে দিচ্ছি। এটা লো ফ্লেমে 10 মিনিট মতো রেখে দেবো, তাহলে আমাদের রেডি হয়ে আসবে চিংড়ি মাছের ভাপা। দেখুন আমাদের রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। দেখুন কি সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। এরপর দেখা হবে নেক্সট ব্লগে।